সেটা নেন, একটা গ্রিল খুলতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানেন আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রেমগুলো যদি মুছে না রাখা হয় তাহলে বালি একদম অন্যরকম হয়ে যায়। প্রতিদিন অবশ্য মুছতে হয় না, আমি মাঝে মধ্যে মুছে নিই, সপ্তাহে একদিন বা এক মাসে একদিন মুছে নিই। তা আজকে ভাবলাম এগুলো একটু ক্লিন করে নিই, তা না হলে বালিগুলো স্পষ্ট দেখা যায়। বাস আমার এগুলো মোছা হয়ে গেছে। সব কিছুতেই অনেক বেশি বালি পড়ে থাকে, এই যে বাস আমার একটা মশা হয়ে গেছে। সব কিছু একটু ক্লিন করে নিলাম। সাবধানে একটু নিয়ে আসেন যাতে টাচ না খায়, ঠিক আছে? ওপেন করো, এটা সেটে নেন, একটা গ্রিল খুলতে হবে। ও, এটা কি সেটিং করা? আমি ভাবছিলাম পাটে পাটে ই করা। কি কাজ চাই তো? মীরার জন্য সারপ্রাইজ। হ্যাঁ, এটা রুমে, হ্যাঁ ওই রুমটাতে নিয়ে যান। বেরি বিঘা অনেক বড়। হ্যাঁ, আচ্ছা আমরা ঠিক করতে পারবো। মীরা, আমার তরফ থেকে তোমার জন্য গিফট চলে আসছে, এটা হলো একটা সারপ্রাইজ। সো তুমি এটা ই করো, থিঙ্ক করো, যেটা মানে গেস করো কি হতে পারে। হ্যাঁ, পড়া টেবিল। কিভাবে বুঝছো এত বড় এটা পড়া টেবিল হবে? এত বড় মানুষের পড়া টেবিল হয় নাকি? পড়া টেবিল তো অনেক ছোট হয়, মানে হাত দিয়ে ধরে বুঝতে পারছো। আচ্ছা, সে সিজার দিয়ে ওপেন করো, সিজার দিয়ে ওপেন করো। ছুরি নিয়ে আসছো? কাটো 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 ছুরি সিজে। ওমা ওসমান, আস্তে আস্তে। হ্যাঁ, তিন ওজনে করো, আস্তে আস্তে, যাতে কোনো কিছু নষ্ট না হয়। মীরা করো, ওমার স্লোলি, হাত কাটবে তোমার, দেখি স্লো 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 স্লো। চাবি দেয় নাই চাবি? মীরার পড়ার টেবিল, এই যে পড়ার টেবিলটা, অনেক কিছু একটু সরত। দেখি সরম কাঠার, এ আগের আমাদের বারান্দায় দিয়ে আসি। দাঁড়া দাঁড়া, এটা দেখতে এরকম, এটার মধ্যে একটা ডয়ের আছে লক করা, এই যে একটা ডয়ার আছে এটার মধ্যে,
এটার মধ্যে মেবি ল্যাপটপ রাখার জন্য না ল্যাপটপ রাখার জন্য না ওই দিকটা কিবোর্ড রাখার জন্য এখানে চেয়ার থাকবে এটা হলো একটা আলমারির মতো বক্স করা অনেক কিছু রাখা যাবে এটা এটার মধ্যে একটা দুটা তিনটা চারটা থাক আছে অনেকগুলো কিন্তু এটা আমার সমান এত বড় আর এখানে বই রাখার জন্য অনেক স্পেস আছে 1 2 3 4 নিচে আরো আছে অনেক কিছু রাখা যাবে তাই না এটা অনেক বড় দূর থেকে দেখাই এটা আমি ডারাস থেকে নিয়েছি মিনার জন্য অনেক সুন্দর হয়েছে পড়া টেবিলটা আমার পছন্দ হয়েছে আমি অনলাইনে যে কোনো জিনিস পছন্দ করি সাথে সাথে অর্ডার দিয়ে ফেলি আসলে লক্ষ টাকা দিয়ে মানুষ মানুষকে খুশি করতে পারে না সাধারণ অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু মানুষের মন রক্ষা করা যায় যেমন আমি এই টেবিলটা মিরার জন্য নিয়েছি তো মিরা কিন্তু মিরা আমি কিন্তু টেবিল কিনে দিয়েছি তোমাকে বই রাখার জন্য ওই যে বিটিএস রাখার জন্য কিনে দেই না এক্সকিউজ মি গোছানো শুরু করে দিছে যে যে সব সব কিছু রাখতেছে কিন্তু হইতাছে কেন আমি বুঝতেছি না বিটিএস এর জন্য আমি টেবিল কিনছি এত টাকা দিয়া এই যে সে সাজাইতেছে অনেক আনন্দ পাচ্ছে মজা করে বসাইতেছে কি করতেছে বিটিএস বাবা রে খালি বিটিএস বের করতেছে ওমর আজকে লেবু চাইছে তো আপনাদের ভাইয়া ছাদে গিয়েছিল সে লেবু তার সাথে করলা ভেন্ডি কুমড়া পাতা নিয়ে এসেছে এগুলো আমাকে একটু কেটে বেছে পোষা করে ফ্রিজে রেখে দিতে হবে আর যে কথাটা বলছিলাম মিরার কথাটা মিরা অনেক বেশি খুশি হয়েছে সে পরীক্ষার আগে আমার কাছে টেবিল চেয়েছিল তো আমি ডারাস থেকে টেবিলটা অর্ডার করেছি তো এটার প্রাইসটা নিয়েছে 10,000 টাকা অনেক সুন্দরী কিন্তু টেবিলটা 10,000 টাকাটা বড় না কিন্তু ও যে এত বেশি খুশি হয়েছে লক্ষ টাকা দিয়েও কিন্তু মানুষ ওকে খুশি করতে পারবে না পড়ার টেবিলটা পাওয়ার পরও অনেক বেশি হ্যাপি হয়েছে তো যাই হোক আমি এখন চলে এসেছি কিচেনে সেদিন আমাকে এক আপু বলেছিল যে আপু মাটন রেজালা রেসিপিটা দেখতে চাই সেটা আমি রান্না করেছিলাম বাট রেসিপিটা কিন্তু ডিটেলসে দেখাইনি তো আজকে ভাবলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি 2.5 কেজি পরিমাণ মাটন নিয়েছি তার মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি 5-6টা কাঁচামরিচ নিয়েছি তার সাথে এখন দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সরিষার তেল সম্পূর্ণ সরিষার তেল দিয়ে কিন্তু আমি এই মাটন রেজালাটা রান্না করব তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কারি পাতা কারি পাতাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ ঘ্রাণটা খুবই সুন্দর আসবে আর দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা আর তার সাথে দিয়ে দিলাম টক দই দিয়েছি আমি 1 কাপের মতো আদা বাটা রসুন বাটা দিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ তার সাথে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার পাউডার জিরার পাউডার গরম মশলার পাউডার 1 চামচ পরিমাণ দিয়েছি তার সাথে এখন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তার সাথে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সম্পূর্ণ উপকরণগুলো দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটাকে আমি 2 ঘন্টার জন্য ঢেকে ম্যারিনেট করে রেখে দেব অবশ্যই কিন্তু 2 ঘন্টা এটা রাখার চেষ্টা করবেন তা না হলে মাটনের ভিতরে কোনো মশলাই ঢুকবে না আর এটা খেতেও ভালো লাগবে না মাটনের টুকরাগুলো যেহেতু আমি অনেক বড় বড় নিয়েছি পিসগুলো একটু বড় নিয়েছি সেজন্য কিন্তু মাটনটাকে যত বেশি ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর মশলাটাও কিন্তু ভালোভাবে ভিতরে ঢুকে যাবে ঠিক 2 ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব ঠিক 2 ঘন্টা পর আমি চুলাটা এখন জ্বালিয়ে দিচ্ছি আর 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে মাটন রেজালাটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে ওরকমই কিন্তু তেল উপরে ভেসে এসেছে তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে রান্না করবো আর এটা রান্না করতে আমার সময় লাগবে 40 মিনিটের মতো 40 মিনিটের মধ্যে কিন্তু মাটনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মাটনটা এখন ফুল বলক চলে এসেছে এখন আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি আমার এই মাটনটা সিদ্ধ হওয়ার জন্য এভাবে মাটন রেজালা আপনারা ট্রাই করতে পারেন যেহেতু সামনে কোরবানি চলে এসেছে সেটা কিন্তু অনেকেই কিন্তু খাসি দিয়ে কোরবানি করে থাকেন এভাবে কিন্তু মাটন রেজালাটা রান্না করে দিবেন এটা পরোটার সাথে ভাতের সাথে ব্লাউর সাথে সব কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আর আজকে যে মাটনটা আমি রান্না করছি এটা আমি আজকে দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য আর রাতে পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করছি
লাস্টে আমি বাদাম বাটা দিয়েছি 4 চামচের মতো। তো টোটালি এখন আমার মাটন রাজারাটা রান্না করা হয়ে গিয়েছে, সম্পূর্ণ একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে পরিবেশন করে নিব। কালারটা অনেক বেশি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট এই মাটনটা। আপনাদের ভাইয়া বলতেছে যে সেদিন তুমি যে মাটন বিরিয়ানিটা রান্না করেছিলা সেটা খেতে অনেক বেশি ভালো হয়েছে, আজকের মাটন রাজারাটাও কিন্তু সুস্বাদু হয়েছে। যেহেতু মাটনটা রান্না করার সাথে সাথে গরম গরম অবস্থায় কিন্তু আমরা সবাই খেয়ে ট্রাই করেছি, সেজন্য অনেক বেশি ভালো লেগেছে। তো রাতের জন্য রেখে দেবো বাকিটুকু, যেটুকু থাকবে সেইটুকু দিয়ে আমরা রাতে পরোটা দিয়ে খাবো সবাই। আজকে আমি একটা কাঁঠাল ভেঙেছিলাম, আমাদের বাগানের কাঁঠাল কিন্তু অনেকগুলোই রয়ে গিয়েছে, সম্পূর্ণ খেয়ে কিন্তু আমরা এখনও শেষ করতে পারিনি। যেহেতু আপনাদের ভাইয়া সেখানে আসা যাওয়া করে প্রায় সময়, তো আসা যাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাঁঠালগুলো নিয়ে আসে। তো কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণে এখনও বাসায় রয়ে গিয়েছে, সবাইকে দিচ্ছি, তার মধ্যে আমরাও খেয়ে নিচ্ছি। খালাকে কিন্তু 2-3টার মতো কাঁঠাল দেওয়া হয়ে গিয়েছে, তো আমি এখানে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিয়েছি। আর এগুলো আমি খালার জন্য নিয়েছি প্লেটে খালাকে দেওয়ার জন্য, যে খালা তুমি মুড়ি আর কাঁঠাল দিয়ে খেতে পছন্দ করো। সে বলল হ্যাঁ আমি মুড়ি কাঁঠাল খেতে পছন্দ করি, সেজন্য তাকে মুড়ি আর কাঁঠাল দিয়ে দিয়েছি। আর এখানে একটা ওয়ান টাইম প্যাকেটের মধ্যে নিয়েছি কাঁঠাল, সেগুলো খালার মাকে দিয়ে দিব, ওনার মা আছে বাসায়। তো বললাম যে যাওয়ার সময় আপনার মায়ের জন্য এগুলো নিয়ে যাবেন। আসলে কাঁঠাল আর মুড়ি দিয়ে খেতে আমার অনেক বেশি পছন্দ, আমি ভাবলাম যে আমার মতো এরকম কে কে খেতে পছন্দ করে। তো খালাকে যখন জিজ্ঞেস করলাম সে বলল হ্যাঁ মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেতে আমিও পছন্দ করি। তখন সাথে সাথে খালাকে মুড়ি আর কাঁঠাল দিলাম যে আপনি খেয়ে নেন আগে। বাইরে আজকে প্রচণ্ড বাতাস ছিল, আমার কাছে মনে হচ্ছে যে বাইরে বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে। আর আজকে তো আমার জ্যাঠা 4 দিন, তো আমাকে দাওয়াত করেছিল আমার জ্যাঠাতো ভাই দেশে যাওয়ার জন্য, আমি যেতে পারিনি। বাচ্চা 2 দিন ঘন ঘন আমাকে দেশে যেতে হয়েছে, তো বাচ্চাদের পড়াশোনা একটু ডিস্টার্ব হয়েছে, সালমানের টিউশনে আছে, মিনারও টিউশনে আছে, সেজন্য কিন্তু আমি আর যেতে চাইনি। তাম্মু ফোন করেছিল যে চলে আসো, আজকে তো মিলাদ হচ্ছে, অনেকেই আসা যাওয়া করবে। তো আমি বললাম যে না থাক, যে এখন আর যেতে পারবো না, কারণ 2 বার আমার যাওয়া হয়েছে। জ্যাঠা যখন অসুস্থ ছিল তখনও দেখে এসেছি, 1 সপ্তাহের মধ্যে আমার 2 বার যাওয়া হয়েছে। এখন টায়ার্ড লাগছে, আমার আর যেতে ইচ্ছে করছে না, তো আজকে আর যেতে পারিনি। অনেক লোকজন এসেছে, তবে গ্রামে ফোন করেছিলাম, অনেক বৃষ্টি হচ্ছে নাকি, রান্নাবড়া করতে একটু সমস্যা হয়ে গিয়েছে। তো এখানে আমি খেয়ে নিচ্ছি VIP মিষ্টি ধনিয়া। এই মিষ্টি ধনিয়াটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো সাথে 2-3 টুকরা আমি দিয়ে দিয়েছি সুবারি। সবসময় মাংস দিয়ে ভাত খাওয়ার পর বা ভরা পেটে কিন্তু সুপারি খেতে খুবই ভালো লাগে, তো আমি কিন্তু এভাবে মিষ্টি যে ধনিয়াটা আছে সেটার সাথে মিক্স করে খেয়ে থাকি। আর সুপারি আমি কিভাবে সংরক্ষণ করে রেখে দিই, বছরের পর বছর খাওয়া যায়, একদম মুচমুচে থাকে, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো খালার কাজ শেষ হয়ে গিয়েছে, তিনি এখন বাসায় চলে যাবেন। তো যাওয়ার সময় বললাম যে আপনি কাঁঠালগুলো নিয়ে যান, না হয় ভুলে যাবেন। তো যাওয়ার সময় কিন্তু খালাকে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। আসলে সব সময় খালাদের খাওয়ানো দেওয়া এটা কিন্তু উচিত আমাদের, ওনারা যেহেতু অনেক বেশি কষ্ট করে বাসায় এসে, তো আমাদের উচিত যে বাসায় আসার সাথে সাথে ওনাদের খাওয়া দেওয়া, তার মধ্যে যাওয়ার পথেও কিছু দিয়ে দেওয়া আর কি। তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা খাওয়ার সময় কিন্তু খালাকে খাওয়ানোর চেষ্টা করি, তো যাওয়ার সময় কিন্তু অনেক কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করি, আর সেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি না, কারণ আমার কাছে কেন যেন ভালো লাগে না। আর আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন যে আপনি কাউকে কিছু দেন না, আপনি নিজেই নিজেকে অনেক বেশি মনে করেন। যাই হোক, আমি সেগুলো আর নাই বাড়াই কথা, কারণ কথা যত বেশি বলবো ততই কিন্তু কথা বেড়ে যাবে। তো ডারাস থেকে আমি তাওয়াল অর্ডার করেছিলাম কিচেনের জন্য। সবসময় আমি যে তাওয়ালগুলো অর্ডার করি সেগুলো কিন্তু এক এক কালারের আমি দিয়ে থাকি, বাট তারা কিন্তু আমাকে একই কালারের সবগুলো দিয়ে যায়। তা আজকেও খুলে দেখবো কী অবস্থা। তো আজকেও আমার কাছে মনে হচ্ছে যে একই রকম, মানে একই কালারের 3টা আমাকে তাওয়াল দিয়েছে, সেজন্য আমার এত বেশি খারাপ লেগেছে। তো সালমানকে বললাম এখনই কমপ্লেন করো, তবে তাওয়ালগুলো কিন্তু খুবই সুন্দর, একদম কটন, 100% কটন কিন্তু এগুলো। তো এগুলো দিয়ে কিচেন ক্লিন করা, ফ্রিজ পরিষ্কার করা, সেজন্য কিন্তু সবচেয়ে বেশি সুবিধা। তো আমার কিচেনের আছে, সেজন্য আমি আর কিচেনের জন্য নিইনি। এখানে আমি 3টা তাওয়াল নিয়েছি ডাইনিংয়ের জন্য, ফ্রিজের জন্য, সেগুলো পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে। তো তাওয়ালগুলো আমি এখন ধুয়ে পোষা করে তারপর শুকিয়ে নেব, তারপর ইউজ করা যাবে। তো এক একটা যদি এক এক রকম হতো তাহলে দেখতে কত বেশি ভালো লাগতো, 3টা তাওয়ালই কিন্তু একই রকম।
আর একবার আমি অর্ডার করেছিলাম 24টার মতো, 24টা কিন্তু একই কালার দিয়ে গিয়েছে, সেটা বুঝতেছি না আমার সাথে এরকম হয় নাকি অন্য কাস্টমারদের সাথেও এরকম হয়। তো আজকে সারাদিনের আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সকাল থেকে একদম রাত পর্যন্ত। তো রাতের বেলা আমার আর কোনো কিছু রান্না করতে ইচ্ছে করেনি, চেয়েছিলাম আমি আজকে রুটি তৈরি করব, যে মাটন রেজালা আছে সেটা দিয়ে ওদের হয়ে যাবে। তো ওরা বলতেছে যে রুটি খাবে না, সেজন্য ওদের জন্য পোলাওয়ার রোস্ট অর্ডার করেছি বাহির থেকে। তো ওরা এখন পোলাওয়ার রোস্ট খাবে, আর যে মাটন রেজালাটা রয়ে গিয়েছে সেটা আগামী দিন সকালবেলা ইনশাআল্লাহ আমরা নাস্তা করতে পারবো পরোটা দিয়ে বা রুটি দিয়ে, সেই জন্য রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি, আর আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।